Shake it like you know, baby. Come on and dance, baby. Come on. Shake it like you know, baby. Come on and dance. আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রসে সহমতে ভালো আছেন। আমি পলাশ আহমেদ বরাবরের মতোই উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জাম্বরি পার্ক। চলুন জেনে নেই জাম্বরি পার্ক সম্পর্কে। জাম্বরি পার্ক বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একটি উন্মুক্ত উদ্যান। এটি আগ্রাবাদের SM মুর্শিদ সড়কে অবস্থিত। 2018 সালে 8.55 একর জমির উপর উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়। উদ্যানটি 2018 সালের 8ই সেপ্টেম্বর শনিবার বিকেল 4:30 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পার্কটি উদ্বোধন করেন। পার্কটির বিস্তারিত বিবরণ জানলে আপনারা অবাক হবেন যে পার্কটি এত বড় এবং এত সুন্দর। বিকেলবেলা এত পরিমাণ ভিড় হয় যে আপনি যদি এই পার্কে ঘুরতে কিংবা বিকেলের সময়টা পাস করতে উপভোগ করতে যান অবশ্যই ভালো লাগবে। আপনি চিটাং গেছেন, অবশ্যই জাম্বরি পার্কে একটা বিকাল কাটাইতেই পারেন। তবে বন্ধুরা, চলুন জেনে নেই পার্কের বিস্তারিত বিবরণ। দীর্ঘ চক্রাকার হাঁটার পথ আর 8,000 রানিং ফুটের উদ্যানটিতে রয়েছে প্রায় 50,000 বর্গ ফুটের জলাধার, যার কিনারায় রয়েছে বসবার জন্য তিনটি বড় গ্যালারি। জলাধারের পাশে রয়েছে দুইটি পাম্প হাউস। এছাড়াও রয়েছে 550 আলোকবাতির পাশাপাশি বর্ণিল ফোয়ারা। উদ্যানের চারপাশে চারটি স্থাপনার মধ্যে রয়েছে দুটি টয়লেট ব্লক, একটি গণপূর্ত রক্ষণাবেক্ষণ অফিস ও একটি বৈদ্যুতিক উপকেন্দ্র। প্রবেশের জন্য রয়েছে 6টি বড় বড় ফটক। স্থাপত্য অধিদপ্তরের নকশায় উদ্যানটিতে রোপণ করা হয়েছে সোনালু, নাগেশ্বর, চাপা, রাধাচূড়া, বকুল, শিউলি, সাইকাস, টগর, জামরুল সহ 65 প্রজাতির 10,000 গাছ। এই উদ্যানটি খোলা থাকে সকাল ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত। এটি হচ্ছে সকলের জন্য উন্মুক্ত পার্ক। এখানে প্রবেশের জন্য আপনার কোনো টিকিট কিংবা কোনো চেকিং কোনো কিছু হবে না। যাবেন ফ্যামিলি প্রিয়জনদের নিয়ে, ঘুরবেন, বসবেন। পার্কে সময় উপভোগ করবেন এই আশা ব্যক্ত করে আমি বলতে চাই, আপনারা চিটাংয়ে আসুন, চিটাংয়ের সৌন্দর্য উপভোগ করুন, পাশাপাশি জাম্বরি পার্কের সৌন্দর্য উপভোগ করুন। কিন্তু এই পার্কে আপনি যদি যান আপনার ছোট ছোট সোনামণিদের নিয়ে, তবে খেয়াল রাখবেন পার্কের পাতা, ফুল, গাছের চারা যেন নষ্ট না করে। এখানে সারাক্ষণ মনিটরিংয়ে থাকে, সিকিউরিটি গার্ড আছেন, তাহলে আপনি অপমান অপদস্থ হতে পারেন। তাই এই বিষয়ে লক্ষ্য রাখবেন। আর যথা তথা বাদামের খোসা, কাগজ, টিস্যু ফেলবেন না। পার্কের সৌন্দর্য আমার আপনার সকলেরই দায়িত্ব রক্ষা করা। তাই আশা করব আপনারাও
সৌন্দর্য উপভোগ করুন, অন্যান্য যারা দর্শনার্থী আছে তাদেরকেও উপভোগ করার সুযোগ দিন। তবে এই পার্কের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই সন্ধ্যার পর থাকতে হবে, কারণ এই পার্কে যে প্রায় 1000 মতো রঙিন এলইডি লাইট রয়েছে, এই লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর। তাই আপনারা যদি কখনো পার্কে যান অবশ্যই সন্ধ্যা পর্যন্ত থাকবেন। সন্ধ্যাতে বিভিন্ন রঙের দেখতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিওতে। এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।